পিতামাতা হারা এক এতিম মেয়ে, সে কিভাবে একটি বিশাল বাহিনীর প্রধান কমান্ডার হয়ে উঠলো, সেই আশ্চর্যজনক গল্প জানাবো আজ। হে গাইস, ইটস ডক্টর গেমোলজিস্ট এন্ড ইন দিস ভিডিও উই আর গোনা টক অ্যাবাউট দ্য কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ার 2019 স্টোরি। গেমটি রিলিজ পায় 2019 সালে। তো মূল ভিডিওতে যাবার আগে তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তারা কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি বাজিয়ে দাও, যেন বিভিন্ন রকম স্টোরি এক্সপ্লেইন টাইপের ভিডিও আমার তরফ থেকে যেন মিস না হয়। সো হিয়ার উই গো, কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ার 2019 স্টোরি এক্সপ্লেইনড। কাল্পনিক কোনো এক সময়ে লন্ডনে একটি গাড়িতে করে যাতায়াতরত অবস্থায় একদল জঙ্গিদেরকে আমরা দেখতে পাই, যারা নিজেদেরকে আল কাতালা নামক একটি দলের সদস্য হিসেবে পরিচয় দেয় এবং তাদের মূল লিডার ওমর দি সুলাইমান, এবং একে মূলত উলফ হিসেবে জানা হয়। তো এই উলফ তার এক সহকর্মীর সাহায্যে লন্ডনের একটি সিটিতে আত্মঘাতী বোমা হামলা ঘটায়। তো ঘটনাস্থলের আশেপাশে অবস্থানরত অনেক লোকই মৃত্যুবরণ করে। ঠিক কদিন পরই US মিলিটারির কেট লাজওয়েল তার বিভিন্ন গোয়েন্দাদের তথ্য হতে টি বিষয়ে জানতে পারে যে রাশিয়ার বার্দাস্ক নামক অঞ্চলে জেনারেল বার্কব নামক এক ব্যক্তির অধীনে এক ধরনের কেমিক্যাল বম্ব উৎপাদন করা হচ্ছে এবং এই কেমিক্যাল বম্ব পরবর্তীতে বিভিন্ন জঙ্গিদের হাতে দিয়ে দেওয়া হবে। রাশিয়ান জেনারেল বার্কব বিজনেসের জন্যই এই কেমিক্যালটা উৎপাদন করছিল, তবে জেনারেল বার্কবকে থামানো দরকার, কারণ তাকে থামানো না গেলে তার এই বিজনেসের ফলে অনেক জায়গায় আত্মঘাতী কেমিক্যাল বোমা হামলা হবে, যাতে সার্বিক শান্তিময় পরিস্থিতি ব্যাহত হবে। সো দ্যাটস ওয়াই ডেল্টা ফোর্সের একটি টিমকে কেট লাজওয়েল সেই রাশিয়ার বার্দাস্ক নামক অঞ্চলে পাঠায়। তো এখানে একজন সৈন্যকে আমরা দেখতে পাই যার কোডনেম হচ্ছে অ্যালেক্স। এই অ্যালেক্সকে কেট লাজওয়েল নির্দেশ দেয় যে করেই হোক কেমিক্যাল বোমাগুলো জব্দ করে নিতে। তো অ্যালেক্স সহ বাকিরা সেই অঞ্চলে নেমে যায় এবং একটু সামনে এগুনোর পর তারা হোয়াইট ফসফরাসের সাহায্যে সেই ফ্যাক্টরির আশেপাশের পুরো অঞ্চলটাই একদম বিধ্বস্ত করে দেয়। অতঃপর তারা সামনে গিয়ে একটি গুদাম ঘরে অনেকগুলো কেমিক্যাল বোম দেখতে পায়। তো সেগুলো তারা সংগ্রহ করে ট্রাকে তুলে অন্য স্থানে নিয়ে যাবে বলে সিদ্ধান্ত নেয়। কিন্তু তারা যখনই গাড়িতে করে অন্য স্থানে সেই সকল বোমাগুলো নিয়ে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই কোথা থেকে যেন একদল জঙ্গিরা হঠাৎ হামলা করে বসে তাদের গাড়ি বহরের উপর। তো এতে আহত অবস্থায় অ্যালেক্স এবং বাকি সৈন্যরা পুনরায় ব্যবস্থা নিতে চাইলেও হঠাৎই আচমকা কোথা থেকে যেন জঙ্গিরা হামলা করে বসলো সেই সকল সৈন্যদের উপর, যার ফলে ঘটনাস্থলে ভাগ্যক্রমে অ্যালেক্স সহ বাকি সবাই মৃত্যুবরণ করে। তো অ্যালেক্স তখন মৃত্যুর ভান করে শুয়েছিল, এমন সময় কিছু জঙ্গি সামনে এসে গাটাগাটি করার পর দেখতে পায় যে ওই সকল মৃতদেহগুলো রাশিয়ানদের নয়, আমেরিকানদের। এটা নিয়ে নতুন ঝামেলা সৃষ্টি হতে পারে, দ্যাটস ওয়াই তারা ভয়ে দ্রুত সেই স্থান থেকে সেগুলো নিয়ে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পরই অ্যালেক্স কেট লাজওয়েলকে জানায় যে প্ল্যান টোটালি ফেল হয়ে গিয়েছে, এমনকি মিশনও ফেল, কারা একদল জঙ্গি যেন আচমকা হামলা করে বসেছে তাদের উপর, যার কারণে তারা কিছুই ঠিকঠাক সম্পন্ন করতে পারেনি তাদের। ঠিক এরপরই কেট লাজওয়েলের নিকট US মিলিটারির জেনারেল লায়নেস এসে একটি তথ্য দেয় যে অলরেডি কেমিক্যাল বোমাগুলো কিন্তু রাশিয়ানদের হাতে নেই, জঙ্গিদের হাতে চলে গিয়েছে এবং টোটালি ওয়াইল্ড অবস্থায় রয়েছে বর্তমানে বোমগুলো, যে কোনো সময় যে কোনো জায়গায় ব্লাস্ট হতে পারে, তাই যে কোনো মূল্যেই হোক গুরুত্বপূর্ণ ব্যবস্থা এখনই নিতে হবে। তো সেই জন্য কেট লাজওয়েল UK-র SAS এর একজন গুরুত্বপূর্ণ সদস্য ক্যাপ্টেন জন প্রাইসের সাথে আলোচনা করে। তো ক্যাপ্টেন জন প্রাইস একটি মিশন পরিচালনার সময় কেট লাজওয়েলকে জানায় যে সে তাদেরকে এই কাজে হেল্প করতে পারবে। অতঃপর ক্যাপ্টেন জন প্রাইস লন্ডনের উদ্দেশ্যে রওনা দেয়, কারণ তারা জানতে পেরেছিল গোয়েন্দা তথ্য মতে লন্ডনে হয়তো একটি জঙ্গি হামলা হতে পারে। তো এরপর দৃশ্যপট চলে যায় লন্ডনে। ক্যাপ্টেন জন প্রাইসের নির্দেশে UK-র SAS এর আরেকজন গুরুত্বপূর্ণ সদস্য কাইল গ্যারিককে পাঠানো হয় UK-র পিকাডিলি সার্কাস নামক একটি অঞ্চলে। তো সেখানে মূলত তারা আগেভাগেই জানতো যে এখানে একটি অ্যাটাক হতে পারে, তাই একটি সন্দেহজনক গাড়ির পিছনে তারা ছুটছিল। তো এক পর্যায়ে ট্রাফিক জ্যামে গাড়িগুলো আটকে যায়, কিন্তু তখনই SAS এর সৈন্যরা তারা সেই গাড়িটাকে আটক করতে গেলে গাড়ি থেকে কিছু লোক বের হয়ে তাদেরকে আচমকা অ্যাটাক করে বসে, এবং আচমকা গাড়িটা কোন রকম ট্রাফিক জ্যামের তোয়াক্কা না করেই সামনে এগিয়ে যায় এবং সামনে এগিয়ে গিয়েই বোমাগুলো বিস্ফোরণ করে দেয়। তো ওখানে অনেক মানুষ মৃত্যুবরণ করে এবং এরই মাঝে SAS এর সদস্যরা ফাইট করতে থাকে সেই সকল জঙ্গিদের বিরুদ্ধে। অতঃপর কাইল গ্যারিক নিকটস্থ একটি বিল্ডিং এ কিছু মানুষকে জিম্মি করে রাখা হয়েছে কিনা এ বিষয়ে একটু ঘাটাঘাটি করার জন্য সামনে এগোয়, কিন্তু তখনই এক জঙ্গি তার উপরে অ্যাটাক করে বসে। তাকে মোকাবেলা যেনি করতে নেবে কাইল গ্যারিক, ঠিক তখনই দূর থেকে কে যেন গুলি করে সেই জঙ্গিকে খুন করে ফেলে। তো অতঃপর কাইল গ্যারিক দেখতে পায় যে ক্যাপ্টেন জন প্রাইস তাকে সহায়তা করার জন্য এখানে এসে পড়েছে। তো এরপর তারা দুজনে উপরে চলে যাবার পর কিছু মানুষকে জিম্মি করা অবস্থা দেখতে পায় এবং এরই মাঝে এক ভদ্রলোককে দেখতে পায় যার পুরো শরীরে বোমা লাগানো, এবং সেই ভদ্রলোক খুবই আর্তচিৎকার করছিল যে আমি আসলে ওদের লোক নয়, ওরা আমাকে জোরজবরদস্তি করে এরকম অবস্থায় রেখে গিয়েছে, যে কোনো সময় বোমাটা ফুটে যাবে, আমাকে বাঁচান, আমি বাঁচতে চাই। তো তখন কাইল গ্যারিক এবং ক্যাপ্টেন প্রাইস মিলে অনেক চেষ্টা করে বোমাটা ডিফিউজ করার, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো তখন 5-6 সেকেন্ড মাত্র বাকি বোমাটা ব্লাস্ট হবার। যখন ক্যাপ্টেন প্রাইস বুঝতে পারে যে অবস্থা খারাপ, তখন ধাক্কা মেরে কাইল গ্যারিককে দূরে ফেলে দিয়ে সে
সেই হতবাকা ভদ্রলোককে নিজেই আলগিয়ে উপর থেকে ফেলে দেয় এবং নিচে বোমাটা ব্লাস্ট হলে সেই লোক মৃত্যুবরণ করলেও তারা সকলে সেখানে বেঁচে যায়। তো এরপর যে সকল মানুষগুলো মৃত্যুবরণ করেছে সেই পুরো হামলাটাতে সে সকল মানুষগুলো ডেড বডিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাবার ব্যবস্থা করা হচ্ছে এবং সে সময় কাইল গ্যারিক আক্ষেপ প্রকাশ করে ক্যাপ্টেন প্রাইসের নিকট। তখন বলে যে তো আমি নিজের মতো করে ব্যাখ্যা করছি, দেখেন স্যার সবকিছু কিন্তু সিস্টেমের মতো থেকে হয় না। এই দেখুন আমাদেরকে এমন সময় ডাকা হয় যে সময় অলরেডি আমাদের হাতে কিছু করার মতো থাকে না। আমার হাতে অনেক আগে ইন্টেল ছিল এরকম কিছু হবে, কিন্তু আমি বলেছিলাম আমার সিনিয়র আমাকে কোনো রকম গুরুত্বই দেয়নি। তখন ক্যাপ্টেন প্রাইস বলে তোমার কাছে আসলে কি অনেক তথ্য রয়েছে? তখনই কাইল গ্যারিক বলে যে যা আছে তা অ্যাটলিস্ট ওদেরকে আটক করার জন্য যথেষ্ট। তখন ক্যাপ্টেন প্রাইস বলে ঠিক আছে তুমি আমার সাথে অপারেশন পরিচালনা করবে। এরপর গল্প চলে যায় উর্জিকস্থান নামক একটি কাল্পনিক মধ্যপ্রাচ্যের দেশে, যেখানে আমরা দেখতে পাই যে কেট লাজওয়েল এবং ক্যাপ্টেন জন প্রাইসের নির্দেশে উর্জিকস্থানে অবস্থানরত CIA এবং SAS এর লোকেরা সামহাউ অ্যালেক্সকে একটি বিদ্রোহী বাহিনীর নিকট তুলে দেয়। তো ওই বিদ্রোহী বাহিনীর প্রধান হচ্ছে কমান্ডার ফারাহ করিম। তো কমান্ডার ফারাহ করিম সেখানে অ্যালেক্সকে বলে যে অলরেডি লন্ডনে যে অ্যাটাকটা হয়েছে সেই অ্যাটাকের দায়ভার আলকাতালা নিজে স্বীকার করেছে, আপনাকে এখানে মূলত ক্যাপ্টেন জন প্রাইসের নির্দেশেই পাঠানো হয়েছে। সেখানে ফারাহ করিম জানায় যে তাদের এই উর্জিকস্থান সোভিয়েত ইউনিয়নের একসময় অংশ ছিল, কিন্তু সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হবার পর যখন আলাদা একটি দেশ হিসেবে গঠিত হয় ঠিক তখনই রাশিয়ানরা একটি পর্যায়ে এই দেশটা আবার তাদের অন্তর্ভুক্ত করার জন্য চাপ দিতে থাকে। তো উর্জিকস্তানের সাধারণ মুসলিম জনগণরা এতে সায়না দিলে তাদের উপর অনেক অত্যাচার করা হয় এবং দীর্ঘদিন যাবৎ দখলদারিত্ব চালানো হচ্ছে তাদের এই রাষ্ট্রের উপর। অনেক মানুষ অলরেডি মৃত্যুবরণ করেছে, গণহত্যা ইচ্ছা মতো চালানো হচ্ছে। তো এই জন্যই এখানে দুটি গ্রুপ গড়ে উঠেছিল, যা একটি হচ্ছে আলকাতালা এবং অপরটি হচ্ছে কমান্ডার ফারাহ করিমের নিজের বিদ্রোহী গোষ্ঠীটা। কিন্তু আলকাতালার মোটিভ খারাপ, কারণ আলকাতালা রাশিয়ানদেরকে এই ভূমি থেকে বিতাড়িত করতে চাইলেও জঙ্গিবাদে আশ্রয় নিয়েছে। তারা পশ্চিমা বিশ্বের অ্যাটেনশন সিক করার জন্য বিভিন্ন জায়গায় অহেতুক হামলা করে অনেক মানুষ খুন করে ফেলেছে অলরেডি। আলকাতালা এখানে সেফ জোনে নেই, তারা নিজেদেরকে অলরেডি জঙ্গি হিসেবে আত্মপ্রকাশ করতে সক্ষম হয়েছে। কিন্তু কমান্ডার ফারাহ করিম এও জানায় যে তাদের নিজেদের যে গ্রুপটা সেই গ্রুপটাও আলকাতালার বিরুদ্ধে লড়ছে, কারণ আলকাতালা চাচ্ছিল উর্জিকস্তানে পুরোপুরিভাবে নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য এবং আশেপাশে যেন কেউ থাকতে না পারে সেই ব্যবস্থা করার জন্য। সো দ্যাটস ওয়াই এখানে আলকাতালাকে এবং রাশিয়ান সৈন্য উভয়দেরকে থামাতে হবে। হয়তো আমেরিকা চাইলে তাদেরকে এক্ষেত্রে সহায়তা করতে পারে। যদি আমেরিকা এখানে সহায়তা করে তাহলে পুরোপুরি রাশিয়ানদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করার জন্য যা যা করা দরকার ফারার গ্রুপ তা সবই করবে, এরকম কথা দেয়। তো এরই মাঝে আমরা ফারার অতীত জানতে পারি। মূলত বর্তমান থেকে প্রায় 20 বছর আগে যখন সোভিয়েত ইউনিয়ন প্রথম অ্যাটাক করা শুরু করে তখন একটি এয়ার স্ট্রাইকে একটি বাজারের ভবন ধসে পড়ে। তো সেই বাজারে ফারাহ, তার মা এবং তার ভাইও ছিল। তো সেখানে ফারার বাবা উদ্ধারকারীদের সহায়তায় ফারার মার লাশ খুঁজে পায় এবং ফারার ভাই এবং ফারাহকে খুঁজে পায়। তো ফারার মা যেহেতু মৃত্যুবরণ করেছে তাই ফারার বাবা একরকম দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে তার দুই সন্তানকে নিয়ে তার নিজ বাড়িতে পৌঁছায় এবং নিজ বাড়িতে পৌঁছানোর পর ফারাহ এবং তার ছোট ভাই হাদিরকে মুখে গ্যাস মাস্ক লাগিয়ে নিতে বলে এবং যাবতীয় টাকা পয়সা এবং কিছু মোবাইল ফোন এবং একটি ছোট পিস্তল নিয়ে সে এই বাড়ি ছেড়ে একটি নিরাপদ স্থানে যাত্রা শুরু করার জন্য বের হতে নেয়। কিন্তু দুর্ভাগ্যবশত ঠিক তখনই এক রাশিয়ান সৈন্য সেখানে প্রবেশ করে এবং ফারার বাবার নিকট তাদের বিরুদ্ধে যুদ্ধ করার মতো অস্ত্র রয়েছে সেটা সন্দেহ করে তাদের উপর অ্যাটাক শুরু করে। তো এখানে এই হ্যান্ড টু হ্যান্ড ফাইটে ফারার বাবা একরকম হেরে যায়, কিন্তু ফারার বাবাকে সেখানে সেই রাশিয়ান সৈন্য গুলি করে বসে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ফারা এবং হাদির মিলে কৌশলে সেই রাশিয়ান সৈন্যের উপর অ্যাটাক করে বসে, যার কারণে রাশিয়ান সৈন্য এক পর্যায়ে হাদিরকে অ্যাটাক করে হাদিরের উপর চড়াও হবার আগেই ফারা সামহাউ কারাকারি করে অস্ত্রটা রাশিয়ান সৈন্যের হাত থেকে নিয়ে সেই বর্বর সৈন্যটাকে খুন করে ফেলে। অতঃপর মৃতপ্রায় বাবার সামনে ফারাহ এবং হাদির যখন উপস্থিত হয় তখন ফারাহ বাবা একটি কথাই বলে যে তোমরা আর যাই করো এই শহরে এই মুহূর্তে থেকো না, যত দূরে পারো যেখানে পারো চলে যাও। অতঃপর ফারাহ এবং হাদির সেখান থেকে কোনো রকম পরিকল্পনা ছাড়াই বের হয়ে যায় এবং বের হতে হতে একটি রাশিয়ান ট্রাকের সামনে উপস্থিত হয়। তো সেই রাশিয়ান ট্রাকের সামনে দুজন সৈন্য অবস্থানরত ছিল, আশেপাশে আর কোনো সৈন্য ছিল না বললেই চলে। তো ফারাহ সুযোগ বুঝে দুজন রাশিয়ান সৈন্যকে গুলি করে মেরে ফেলে। এরপর ফারার ছোট ভাই হাদির ট্রাকের ড্রাইভিং সিটে উঠে বসে যে সে এখন গাড়ি চালাবে, দূরে যাবে। তাদের শৈশব মন হয়তো জানে না কিভাবে চালাতে হয় গাড়ি, কিন্তু মুক্তি পাবার তীব্র বাসনা তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল, কারণ এরপরই জেনারেল বারকোভ সেখানে উপস্থিত হয় এবং তাদের দুজনকে ইচ্ছে মতো মারধর করে ট্রাকে তুলে নেয়। অতঃপর তাদেরকে একটি কয়েদখানায় নিয়ে যাওয়া হয়। সেই কয়েদখানায় 10-10 বছর কেটে যায়। এই 10 বছর কেটে যাওয়ার পর এক পর্যায়ে এই কয়েদখানায় বিভিন্ন কর্মচারী এবং রাশিয়ান সৈন্য যারা সাধারণত ডাবল এজেন্ট হিসেবে SAS এবং CIA এর হয়ে কাজ করত, ফারা হতে এই কয়েদখানা সম্বন্ধে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সরাসরি ক্যাপ্টেন জন প্রাইসের নিকট পাঠাতে থাকে। তো এই বিষয়টা সামহাউ বারকোভ জানতে পারে। অতঃপর বারকোভ সেখানে সবগুলো কয়েদিকেই নির্যাতন করতে থাকে এবং জিজ্ঞাসা করতে থাকে যে কমান্ডার করিম কে এখানে। কেউ ঠিকভাবে কিছু বলতে পারে না, তবে ফারাহ করিমকে বারকোভ বিভিন্নভাবে সন্দেহ করে, কারণ যতগুলো মেয়েকে সে আটক করে রেখেছিল এই পুরো কয়েদখানায় তার মধ্যে সবথেকে ট্যালেন্ট ছিল এই একটি নারী। এমনকি বারকোভের কথাবার্তা হতে আমরা এও বুঝতে পারি যে কয়েদখানায় কয়েদ করা বিভিন্ন লোকেরা বিভিন্ন সময় এই ফারার অধীনে বিদ্রোহ করার চেষ্টা করেছিল কিন্তু সফল হয়নি কোনোবারই। তো ফারাহদেরকে খাবারও ঠিকঠাক দেওয়া হয় না। একদিন
ফারা অসুস্থ অবস্থায় পড়েছিল। তো সেদিন বারকোপ বা কেউই সামনে অতটা আসেনি। তো খাবারের জন্য যে চামচ দেওয়া হয়েছিল সেই চামচটা একটু ভেঙে সেই চামচ দিয়ে ছোট্ট একটি টানেলের মুখের স্ক্রুগুলো খুলে সেই টানেল দিয়ে চুপি চুপি ফারা চলে যায় অপর একটি রুমে, যেখানে সাধারণত এই পুরো কয়েদখানার মূল কমান্ড সেন্টার অবস্থিত এবং সেখানে অনেকগুলো রুমের চাবি রয়েছে। তো সেখানে পৌঁছেই সেই চামচের ভাঙা অংশ দিয়েই এক রাশিয়ান সৈন্যের গলা বরাবর গেঁথে দেয় এবং সেই রাশিয়ান সৈন্য মৃত্যুবরণ করে। তো সেই রাশিয়ান সৈন্য হতে অস্ত্র সংগ্রহ করে এবং যাবতীয় চাবিগুলো সংগ্রহ করার পর ফারা সকল গুরুত্বপূর্ণ কয়েদিদেরকে মুক্ত করে দেয়। এরপর অস্ত্র যে রুমে রাখা হয়েছিল সেই রুম হতে সকল অস্ত্র সংগ্রহ করে নেয় তারা। এরপর তারা পুনরায় বিদ্রোহ শুরু করে, কিন্তু বিদ্রোহের এক পর্যায়ে রাশিয়ান কিছু সৈন্যরা তাদেরকে আবার ঘায়েল করে ফেলে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ক্যাপ্টেন জন প্রাইস এর অধীনে এসএএসের একটি গ্রুপ সেখানে পৌঁছে সকল রাশিয়ান সৈন্যদেরকে খুন করে ফেলে। এরপর ফারার সাথে ক্যাপ্টেন প্রাইস সরাসরি হেড টু হেড সাক্ষাৎ করে। তো আমরা দেখতে পাই ক্যাপ্টেন প্রাইস এখানে মোটামুটি অনেকটা ইয়াং। তো ফারাহ জানা যে তার ভাই এবং অন্যান্য পুরুষ বিদ্রোহীরা অন্যান্য কয়েদখানায় বন্দী রয়েছে, তাদেরকে বাঁচাতে হবে। তো এসএএস এবং ফারার গ্রুপের সহযোগিতায় সকল কয়েদিদেরকে মুক্ত করা হয় এবং ফারার ভাই হাদিরকেও সেখানে মুক্ত করা হয়। এসএএস এবং ফারাহদের নিজস্ব গ্রুপটা মিলে সকল রাশিয়ান সৈন্যদেরকেই শেষ করে ফেলে, যার কারণে সকল কয়েদিরা এখন মুক্ত হয়ে যায় এবং তারা সকলেই উজবেকিস্তানে অবস্থানরত যত রাশিয়ান সোলজাররা রয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়। তো এক্ষেত্রে ক্যাপ্টেন প্রাইস একটু আশ্বাস দেয় যে তোমাদের যাবতীয় যদি কোনো সহায়তা লাগে তাহলে আমরা তোমাদেরকে তা প্রোভাইড করতে পারবো, তোমরা তোমাদের মতো যুদ্ধ চালিয়ে যাও। এরপর ঘটনা বর্তমানে শিফট করে। তো এরপর হাদির সেখানে উপস্থিত হয় এবং ফারা এবং অ্যালেক্সকে দেখতে পায়। তো অতঃপর অ্যালেক্সের থ্রুতে আমেরিকা এবং ফারাহ এর ইউনাইটেড লিবারেশন ফ্রন্টের সাথে একটি ডিল হয় যে তারা সম্মিলিতভাবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবে। সো প্ল্যান মোতাবেক পরের দিন ফারা, হাদির এবং অ্যালেক্স তিনজনেই পর্যাপ্ত পরিমাণ কাপড় দিয়ে মুখ ঢেকে তারা বিভিন্ন বোমা আশেপাশে অবস্থানরত সকল রাশিয়ান টহলরত দলগুলোর উপর বোমাগুলো ছুড়ে হামলা চালায়, যার ফলে রাশিয়ার সৈন্যরা কিছুটা লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। যে এই ফাঁকেই ফারাহদের যে গ্রুপটা সেটার একটি বিশাল সংখ্যক সৈন্যরাই উজবেকিস্তানে অবস্থানরত রাশিয়ার একটি এয়ারবেজে অ্যাটাক করে। তো সেই অ্যাটাকে স্বাভাবিকভাবে বিভিন্ন হেলিকপ্টার এসে বিদ্রোহীদেরকে মোকাবেলা করতে যায়। কিন্তু ঠিক তখনই হাদির তার নিজস্ব মেধায় ডেভেলপকৃত বিভিন্ন রেডিও কন্ট্রোল ড্রোনের মধ্যে বোমা অ্যাটাচ করে সেই সকল ড্রোনগুলো সরাসরি রাশিয়ান হেলিকপ্টারগুলোর বরাবর ছুড়ে মারে, যার কারণে হেলিকপ্টারগুলো ড্রোনের সাথে সংঘর্ষ হয় এবং প্রত্যেকটা হেলিকপ্টারই ব্লাস্ট হয়। তো রাশিয়ানরা একটি পর্যায়ে দুর্বল হয়ে পড়লেও তারা পুনরায় আবার রিইনফোর্সমেন্ট এর ব্যবস্থা করে, যার কারণে ফারাহ এর সৈন্যরা ভয়াবহভাবে ক্যাজুয়ালিটি শিকার হয়। কিন্তু ঠিক সেই মুহূর্তেই অ্যালেক্সের কলের ফলে ইউএসএ তাদের অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার দিয়ে উপর থেকে গ্রাউন্ড অ্যাটাক করে, যার ফলে গ্রাউন্ডে অবস্থানরত রাশিয়ার সকল রিইনফোর্সমেন্ট মুহূর্তেই ধ্বংস হয়ে যায়। ইউএফএল এর জয়ের পর অপর প্রান্তে লন্ডনে ক্যাপ্টেন জন প্রাইস, কাইল গ্যারিক এবং ব্রাভো সিক্স নামক টিমটা জানতে পারে যে লন্ডনের পিকাটালি সার্কাসে যে হামলাটা হয়েছিল সেই হামলা লন্ডনে যেই ব্রাঞ্চ থেকে পরিচালনা করা হচ্ছিল সেই ব্রাঞ্চের লোকেশন পায়। তো সেই লোকেশন বরাবর তারা পৌঁছে যায়। পৌঁছানোর পর সেই লোকেশনে অবস্থানরত বিভিন্ন জঙ্গিদেরকে তারা ঘায়েল করে। তো সেখানে জঙ্গিদেরকে দমন করার পর তারা একটি ল্যাপটপ ঘেঁটে জানতে পারে যে আলকাতালা এর মূল লিডার অর্থাৎ দি উলফ এই উজবেকিস্তানে অবস্থিত একটি হসপিটালের মধ্যে বর্তমানে অবস্থান করছে। তো এই বিষয়ে তারা ইউএসএ কে জানিয়ে দেয়। ইউএসএ অতঃপর ইউএস মেরিন ক্রপসদের সেখানে পাঠায়। অ্যালেক্স এবং ইউএস মেরিন ক্রপসরা সেই হসপিটাল বরাবর পৌঁছে ভিতরে দেখতে পায় যে অনেক রোগীদের অবস্থা খারাপ এবং সেখানে কিছু জঙ্গিদের সাথে গোলাগুলি হওয়ার পর সবশেষ কিছু আমেরিকান নাগরিক এবং ওই হসপিটালে অনেক ডাক্তারদেরকে জিম্মি অবস্থায় দেখতে পায়। কিন্তু সেখানে উলফ সফল হয় না, উলফকে তারা আটক করে ফেলে এবং জিম্মি সকল ডাক্তার এবং নার্সদেরকে তারা মুক্ত করে দেয়। তো অতঃপর আটককৃত উলফকে ইউএসএ এম্বাসিতে নিয়ে আসা হয়। কিন্তু উজবেকিস্তানে অবস্থিত সেই ইউএসএ এম্বাসির বাহিরেই সন্ধ্যার পর উলফ এর সকল সহযোগীরা অর্থাৎ আলকাতালার বিভিন্ন বিদ্রোহীরা অবস্থান নেয় এবং সেখানে জামাল নামক একজন ব্যক্তি যাকে বুচার নামে জানা হয় সে সরাসরি ঘোষণা দিয়ে দেয় উলফকে আমাদের হাতে তুলে দাও না হলে আমরা তাকে কেড়ে নেব। সোজা কথায় আলকাতালা এখানে ইউএস এম্বাসি হামলা করার প্রস্তুতি নিচ্ছিল। থ্রেট আজ করতে পেরে ক্যাপ্টেন প্রাইস, কাইল গ্যারিক এবং আরো কিছু সৈন্য একটি হেলিকপ্টারে করে সে এম্বাসিতে পৌঁছে যায় আলকাতালার লিডার সহ তাদের নিজস্ব কিছু মিত্রকে তুলে নিয়ে যাবার জন্য। কিন্তু তখনই একটি আরপিজির আঘাতের ফলে হেলিকপ্টারটি মাটিতে ক্র্যাশ করে। যদিও ভাগ্যক্রমে ক্যাপ্টেন প্রাইস এবং কাইল গ্যারিক বেঁচে যায়। অতঃপর তারা ভিতরে ঢোকার পর অ্যালেক্স, ফারা এবং তারা সকলে মিলে উলফকে একটি লকারে বন্দী করে রেখে দেয়। তো তারা সেখানে একের পর এক আলকাতালার বিভিন্ন বিদ্রোহীদেরকে দমন করে। কিন্তু সবকিছু দমন করে যখন সর্বশেষে তারা সেই লকারে পুনরায় উলফকে পুনরুদ্ধার করতে যায় তখন গিয়ে
দেখে যে উলফ সেখানে নেই, অর্থাৎ আলকাতালার লোকেরা দেয়াল বোমার সাহায্যে ধ্বংস করে উলফকে সেখান থেকে নিয়ে পালিয়ে গিয়েছে। অতঃপর ফারাহ জানা মতে উজবেকিস্তানে একটা হাইওয়ে আছে, যে রাস্তা দিয়ে সাধারণত বিভিন্ন দেশের স্থলপথে যাতায়াত করা যায়। তো ওরা সেই স্থানে 800 মিটারের আশেপাশে তাদের বাহিনীকে রেডি করে, তাদের টার্গেট থাকে মূলত আশেপাশে যত আলকাতালার সৈন্যরা রয়েছে তাদেরকে ঘায়ল করবে, এবং যখনই উমার দি উলফের গাড়িটা এখান দিয়ে পৌঁছাবে সেই গাড়িটাকে ব্লাস্ট করে দিবে। তো প্ল্যান মতো UFL আলকাতালার বিভিন্ন সৈন্যদেরকে ঘায়ল করে, কিন্তু হঠাৎ করেই সেখানে রাশিয়ান সৈন্যরা তাদের গাড়ি বহন নিয়ে হাজির হয়। মূলত রাশিয়ানদের টার্গেট থাকে এই ফিল্ডেই UFL এবং আলকাতালা উভয় গ্রুপকে শেষ করে দেয়া। কিন্তু অবস্থা যখন বেগতিক দেখে তখন হাদির অ্যালেক্সকে নিয়ে একটি ছোট পিকআপ ভ্যানের সামনে যায়। তো পিকআপ ভ্যানের পিছনের দরজা খোলার পর অ্যালেক্স দেখতে পায় যে সেখানে কেমিক্যাল বোমাগুলো রয়েছে। অতঃপর হাদির সেই গাড়িটাকে চালিয়ে গাড়ির পেছনে একটি বোমা ছুড়ে মারে। এর কিছুক্ষণ পরই গাড়িটির সামনে গিয়ে বিস্ফোরণ হয় এবং চারপাশে কেমিক্যাল গ্যাস ছড়িয়ে যেতে থাকে। ঠিক সেই মুহূর্তেই হাদির গ্যাস মাস্ক পরে নেয় এবং অ্যালেক্স এবং ফারাহকে দূরে সরিয়ে তাদেরকেও গ্যাস মাস্ক পরিয়ে দেয়। ফারাহ এখানে কিছুটা রাগান্বিত হয় হাদিরের উপর, কিন্তু সে বেহুশ হয়ে যায়। তো হাদির তখন বেহুশ প্রায় অ্যালেক্সের কাছে গিয়ে বলে যে কেমিক্যাল বোমাগুলো আমি চুরি করেছিলাম আলকাতালার সাথে হাত মিলিয়ে। মূলত আমার টার্গেট ছিল যে কোনো মূল্যই হোক আমার মাতৃভূমি থেকে রাশিয়ানদেরকে তাড়াবই, সেজন্য এটা ওদের বিরুদ্ধে ইউজ করলাম। একথা বলে সে সেখান থেকে চলে যায়। ঠিক কিছুক্ষণ পর SAS এর ক্যাপ্টেন জন প্রাইস, কাইল গ্যারিক এবং আরো কিছু লোক মিলে ফারাহ এবং অ্যালেক্সকে উদ্ধার করে তারা US মিলিটারির একটি বেজে নিয়ে যায়। সেখানে কেট লাসওয়েল জানায় যে CIA এর বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এবং স্যাটেলাইট পিকচার হতে এটুকু তারা নিশ্চিত যে হাদির অলরেডি আলকাতালার সাথে হাত মিলিয়েছে। তো যে করে হোক হাদিরকে এখন ধরতে হবে, কারণ অন্যান্য কেমিক্যাল বোমা কোথায় রয়েছে এ ব্যাপারে হয় হাদির জানে। তো তখন ফারাহ জানায় যে হাদিরকে খুঁজতে সে সব রকম সহায়তা করবে। তো এরপর লোকেশন ট্র্যাক করে জানতে পারে যে হাদির এবং উলফ উজবেকিস্তানের একটি মাইনফিল্ডের আশেপাশে রয়েছে। তো সেখানে লোকেশন ট্র্যাক করে তারা পৌঁছে যায়। অতঃপর ফারাহ এবং অ্যালেক্স মাটির গভীরে গিয়ে একটি টানেল বরাবর পৌঁছে দেখতে পায় যে উলফ তার দেহে টাইম বোমা ফিট করে রেখেছে এবং যে কোনো সময় তা ব্লাস্ট করবে। কিন্তু ব্লাস্ট করার আগে একটি কথাই বলে যে তোমার ভাই হাদির কোথায় আছে তা আমি জানি, সে যে পর্যায়ে পৌঁছেছে সে পর্যায়ে আমি তাকে কোনোভাবেই থামাতে পারবো না। এই কথা বলতে বলতেই যেই নি সে বোমার সুইচ অন করতে যাবে, ঠিক তখনই ফারাহ তাকে গুলি করে মেরে ফেলে। এরপর ফারাহ এবং অ্যালেক্স মিলে বোমাটাকে ডিফিউজ করে দেয়। অতঃপর তারা US মিলিটারির সেই বেজে ফিরে আসে। এরপর জেনারেল নরিস সরাসরি জানিয়ে দেয় যে যেহেতু কেমিক্যাল গ্যাস চুরি হয়েছে ফারাহের গ্রুপটাকে অলরেডি জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করেছে US। ফারাহ এখানে মানসিকভাবে কিছুটা ভেঙে পড়ে। ঠিক তখনই অ্যালেক্স, ক্যাপ্টেন প্রাইস, কাইল গ্যারিক সহ যারা ছিল তারা সকলেই ফারাহ পক্ষ নেয় এবং USA এর এই সিদ্ধান্তের প্রতি নিন্দা জানায়। তো তখন কেট লাসওয়েল অ্যালেক্সকে উদ্দেশ্য করে বলে তুমি যে ফিরে আবার যাচ্ছ ওদের পক্ষ হয়ে এটা কিন্তু লিগাল না। তখন অ্যালেক্স পাল্টা জবাব দেয় যে আমরা শুরু থেকে পর্যন্ত যা করে এসেছি কোনো কিছুই লিগাল না, সুতরাং আমি পুনরায় উজবেকিস্তানে ফিরে যাচ্ছি। ঠিক ওদিনই কেট লাসওয়েল ক্যাপ্টেন জন প্রাইসের সাথে আলোচনা করে যে উলফ অলরেডি মৃত্যুবরণ করেছে, এই মুহূর্তে বুচার এবং ফারাহর ভাই হাদির রয়েছে, ওদের দুজনকে যে করে হোক ট্র্যাক করতে হবে। তো তুমি কি মনে করো, তুমি তো ওদের পক্ষ নিলে? তখন ক্যাপ্টেন প্রাইস বলে যে আমার হাতে একজন ইনফরমেন্ট আছে যে বর্তমানে সেন্ট পিটার্সবার্গে অবস্থান করছে, ও রাশিয়ানদের সাথেই যুক্ত তবে ডাবল এজেন্ট হিসেবে কাজ করে, ওর নাম নিকোলাই। ও সাহায্যে সহায়তা পেতে পারি আমরা বুচারকে খোঁজার ক্ষেত্রে। বুচারকে খুঁজলেই হয়তো আমরা বুচারের থেকে হাদিরের ব্যাপারে তথ্য পাবো। তো এক্ষেত্রে USA সার্বিক সহায়তা করে এবং সেন্ট পিটার্সবার্গে SAS টিমকে পাঠিয়ে দেয়। তো তারা সেখানে বুচার এর সহযোগীরা যেখানে অবস্থান করে তার আশেপাশেই অবস্থান নেয়। সুযোগ বুঝে তারা পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে বুচার এর সহযোগীদের সামনে পৌঁছায়, কিন্তু তখনই গোলাগুলি শুরু হয় এবং বুচার এর সহযোগীদেরকে তারা ঘায়ল করে বুচারের নিকট জেনি এগোতে নেয়। ঠিক তখনই বুচার সকলকে পেছনে ফেলে দৌড়ে পালাতে নেয় এবং তখনই নিকোলাই একটি মাইক্রোবাসের সাহায্যে দূর থেকে এসে বুচারকে ধাক্কা মেরে তার পা ভেঙে ফেলে। ঠিক সেই মুহূর্তেই তড়ি ঘড়ি করে বুচারকে গাড়িতে তুলে তারা সেই স্থান থেকে দ্রুত পালিয়ে যায়। তো অতঃপর বুচারকে একটি গোপন স্থানে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় যে কেমিক্যাল বোমাগুলো কোথায় এবং কোথায় উৎপাদন হচ্ছে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি হাদির কোথায়। বুচার কোনো কিছু যখন বলতে রাজি হয় না তখনই বুচারের বাসা থেকে বুচারের ওয়াইফ এবং তার সন্তানকে কিডন্যাপ করে নিয়ে আসে নিকোলাই এবং তার লোকেরা। বুচারকে বলা হয় যে হয় তথ্য দাও না হলে তোমার পরিবার এখানেই শেষ। তখন বুচার এক পর্যায়ে পরিবারের মায়াতেই সবরকম তথ্য ফাঁস করে দেয়। তো এরপর বুচারে দেওয়া তথ্য অনুসারে ক্যাপ্টেন প্রাইস এবং কাইল গ্যারিক সেই স্থানে পৌঁছানোর জন্য একটি পুলিশের গাড়িতে চড়ে বসে। আলকাতালার পুরো গ্রুপটাই লন্ডনে আশ্রয় নিয়েছিল, সো হাদিরও বর্তমানে লন্ডনেই রয়েছে। তো হাদির যে লোকেশন আছে সেই লোকেশনে পৌঁছানোর পর অপারেশন পরিচালনা করে SAS এর এই টিমটা। তো সেখানে কিছু আলকাতালা এর সহযোগীদের সাথে তাদের যুদ্ধ হয় এবং সর্বশেষ একটি গোপন রুমের ভিতরে ক্যাপ্টেন প্রাইস এবং কাইল গ্যারিক হাদিরকে খুঁজে পায়। তো হাদির সেখানে তাদেরকে দেখে একটু হকচকিয়ে গেলেও তাদেরকে অকপটে সব বলে দেয় যে দেখো আমার প্ল্যান ভিন্ন ছিল, আমরা কিন্তু সেম সাইডের লোক, খালি পার্থক্য এতটুকুই আমি পুরোপুরি নিয়ম মেনে কাজটা করিনি, তবে আমি অনেক এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছি যা আমাদের সবার জন্যই অনেক কাজে আসবে। এখানে বের হয়ে আসে যে হাদির অলরেডি বার্কোবের ফ্যাক্টরি কোথায় এবং কোথায় এই কেমিক্যাল বোম উৎপাদন হয় সেই ব্যাপারে খোঁজ পেয়ে গিয়েছে এবং সেখানে সে বোমা বিস্ফোরণ ঘটাবে সেরকম প্ল্যান করছিল। ঠিক তখনই বাহির থেকে আলকাতালার অন্যান্য সৈন্যরা হামলা করে বসে। ঠিক সেই মুহূর্তেই ভবনের কিছু অংশ ধসে পড়ে, যদিও ক্যাপ্টেন প্রাইস এবং কাইল গ্যারিক
সেখানে বিপক্ষ সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে আহত হতে নেয়, কিন্তু সেই মুহূর্তেই হাদির তাদেরকে সহায়তা করে। তো যাই হোক, সেইখান থেকে গুরুত্বপূর্ণ সকল তথ্য এবং হাদিরকে সংগ্রহ করে তারা দ্রুত বাহিরে চলে আসে, কিন্তু হাদিরকে অ্যারেস্ট করে ফেলে। তো হাদির বলে, এখানে আমাকে অ্যারেস্ট করার দরকার কি? আমি তো সব গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিয়েছি। তো তখন বলে, দেখো তুমি নিয়মের বাহিরে চলে গিয়েছো, আমরা চাইলে এখন তোমাকে বাঁচাতে পারবো না। যদি এখন তোমাকে আমরা বাঁচাতে যাই তাহলে রাশিয়ার সাথে পুরো পশ্চিমা বিশ্বের বড় এক ধরনের যুদ্ধ লেগে যেতে পারে পরমাণু সংক্রান্ত বিষয় নিয়ে, তাই তোমার এখানে নিজেকে স্যাক্রিফাইস করতেই হবে। তো এরপর হাদিরকে তারা রাশিয়ার নিকট তুলে দেয়। অনেকদিন পর এক ক্যাপ্টেন প্রাইস একদিন উজবেকিস্তানে পৌঁছায় তার কনভয় দিয়ে। তো সেখানে আমরা দেখতে পাই যে UFL এর পুরো গ্রুপটাই ক্যাপ্টেন প্রাইসের নিকট খুব ক্ষিপ্ত হয়ে রয়েছে এবং তার নিকট অস্ত্র ত্যাগ করে রয়েছে। স্বাভাবিক, তাদের গ্রুপের একজন গুরুত্বপূর্ণ সদস্য হাদিরকে SAS এবং USA মিলে অন্যায়ভাবেই রাশিয়ার নিকট তুলে দিয়েছে, তাই তারা সকলে রাগ হয়েছিল। সেই মুহূর্তে ক্যাপ্টেন প্রাইস বলে যে, দেখো ফারা, আমরা সবাই মিলে যা শুরু করেছি তা শেষ আমরা সবাই মিলেই করব। আমার তরফ, আমি ব্যক্তিগতভাবে আমার তরফ থেকে তোমার জন্য বা তোমার গ্রুপের জন্য যতটুকু করা সম্ভব আমি করেছি, তবে হ্যাঁ, তোমার ভাই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে গিয়েছে, ফলে আমাদের সকলেরই ওর নিকট কৃতজ্ঞ থাকা উচিত। এই নাও ডকুমেন্টসগুলো। এখানে এমন অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যা আমাদের এই মিশনগুলো সম্পূর্ণ করতে সহায়তা করবে, এবং এই সবকিছু সংগ্রহ করেছে তোমার ভাই হাদির। বার্কোবের ফ্যাক্টরির ব্যাপারেও বলা আছে এবং ফ্যাক্টরি কোথায় কীভাবে ধ্বংস করতে হবে সে ব্যাপারেও বলেছে হাদির। তখন ফারা কিছুটা ইমোশনাল হয়ে পড়ে এবং বলে যে, আমি জানতাম আমি আপনার উপর হয়তো বিশ্বাস করতে পারবো, যদি বার্কোব সেখানে থাকে তাহলে ও আমারই শিকার। এরপর রাশিয়ার সেই প্রত্যন্ত অঞ্চলে USA এর ডেল্টা ফোর্স এবং SAS এর টিমটা এবং ফারাহাদের UFL এর গ্রুপটা টোটালি চলে যায়। সেখানে তারা আগেভাগে প্ল্যান করে রেখেছিল যে এখানে হামলার পুরো দোষটা ন্যাটোর সাথে USA লবিং করে আলকাতালার ওপর দিয়ে দিবে, কারণ না হলে এই হামলার দোষটা পুরোপুরি পশ্চিমা বিশ্বের ওপর পড়ে যাবে। যদিও এখানে UFL এবং SAS ও CIA সবারই এখানে স্বার্থ রয়েছে, কিন্তু যাই হোক, তারা সামনে যাবার পর নিকোলাই ফারা এবং অ্যালেক্সের নিকট কিছু এক্সপ্লোসিভ দিয়ে দেয় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সেট করে দিয়ে আসার জন্য। তো তারা ভিতরে প্রবেশ করে, কিন্তু প্রবেশ করে যেই নিয়ে তারা বোমাগুলো বিভিন্ন জায়গায় সেট করছিল, হঠাৎ করে সেখানে হেভি আর্মন পরিহিত কিছু রাশিয়ান সৈন্য হাজির হয় যাদেরকে জাগারনট সোলজার বলা হয়। তো তাদেরকে মোকাবেলা করে তারা সামনে এগুয়ে একটি কন্ট্রোল রুমের সামনে পৌঁছায়। তো সেখানে পৌঁছানোর পর তারা বের হয়ে বোমা ব্লাস্ট করবে এরকম চিন্তা করে, কিন্তু তখনই অ্যালেক্স জানায় যে ওই জাগারনট সোলজারের সাথে যুদ্ধ করার সময় এক্সপ্লোসিভের যে ডেটোনেটর রয়েছে, অর্থাৎ যে সুইচ রয়েছে, সেটা একরকম নষ্ট হয়ে গেছে, যার ফলে এখন অটোমেটিক্যালি দূর থেকে সুইচ টিপে বোমা ব্লাস্ট করা যাবে না। সামনে থেকেই এখন কাউকে ম্যানুয়ালি সুইচ টিপ দিয়ে বোমা ব্লাস্ট করতে হবে। এতে বোমার সুইচ টিপে বোমা ব্লাস্ট করবে সে হয়তো মৃত্যুবরণও করতে পারে, তাই আমাদের দুজনের তরফ থেকে যে কোনো একজনকে স্যাক্রিফাইস করতে হবে। অ্যালেক্স এখানে নিজেকেই বেছে নেয় স্যাক্রিফাইস করার জন্য। এই মুহূর্তটা কিছুটা ইমোশনাল ছিল গেমে, এবং ফারাহকে দায়িত্ব দেয় যে করেই হোক বার্কোবকে টেকডাউন করার জন্য, অর্থাৎ বার্কোবকে শেষ করে দেবার জন্য। তো বাহিরে আমরা দেখতে পাই যে ক্যাপ্টেন প্রাইস মোকাবেলা করছে রাশিয়ান কিছু সৈন্যদের। ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই জেনারেল বার্কোব তার হেলিকপ্টার নিয়ে দ্রুত অন্যদিকে উড়ে যাচ্ছে, অতঃপর দৃশ্যপট চলে যায় হেলিকপ্টারের ভেতরে। আমরা দেখতে পাই ফারা সুযোগ বুঝে অনেক আগে সেই হেলিকপ্টারের সিটের নিকট লুকিয়েছিল, অতঃপর ফারা একটি ছুরি নিয়ে সরাসরি অ্যাটাক করে বসে জেনারেল বার্কোবের ওপর, এবং বার্কোব কিছু বুঝে ওঠার আগে তার শরীরে অনেকগুলো ছুরির আঘাত করে তাকে খুন করে ফেলে। এরপর লাথি মেরে তাকে উপর থেকে ফেলে দেয়। ফারা হেলিকপ্টারের ককপিটে গিয়ে দেখতে পায় যে সেখানে নিকোলাই বসা। তো নিকোলাই সেখানে বলে যে, কোথায় যেতে হবে ম্যাডাম? তখন ফারা আনন্দের সাথে বলে, উজবেকিস্তান হোম। এবং অপর প্রান্তে আমরা দেখতে পাই বার্কোবের সেই ফ্যাক্টরির ভেতরে অ্যালেক্স নিজেকে বিসর্জন দিয়ে সকল বোমাগুলো ব্লাস্ট করে দেয়, যার কারণে পুরো কেমিক্যাল বোমের ফ্যাক্টরিটাই বিধ্বস্ত হয়ে যায়। তো এই সফলতার মোটামুটি অনেকদিন পর একদিন বিকেলবেলা কেট লাজওয়েল ক্যাপ্টেন প্রাইসের অনুরোধে একদিন ক্যাপ্টেন প্রাইসের সাথে নাস্তা করতে বসে। তো সেখানে কেট লাজওয়েল জানায় যে, তো প্রাইস, আপনার অনুরোধে আমি জেনারেল শেফার্ড হতে কিছু সৈন্যের ব্যাপারে ডকুমেন্ট নিয়ে এসেছি, তো এই দেখুন ডকুমেন্টগুলো। তো সেখানে ক্যাপ্টেন প্রাইস বলে যে, শেফার্ড স্যারের সাথে আমি অনেক আগেই যোগাযোগ করে রেখেছিলাম, আমার একটি টাস্ক ফোর্স তৈরি করা দরকার, দ্যাটস ওয়াই ওনার কাছে আমি কিছু হাইলি ট্রেন সৈন্যের তথ্য চেয়েছিলাম। এছাড়াও ক্যাপ্টেন প্রাইস কেট লাজওয়েলকে আরো জানায় যে, আমার এই টাস্ক ফোর্সটা মূলত একটা কারণে গঠন করা হয়েছে, তা হচ্ছে এক আলট্রা ন্যাশনালিস্ট পার্টির লিডার ইমরান জাকায়েব এবং তার ছেলে ভিক্টর জাকায়েব খুব মাথাচাড়া দিয়ে উঠেছে, অনেক ধরনের জঙ্গি তৎপরতা তারা চালাচ্ছে, অস্ত্র ব্যবসা, ড্রাগ বিজনেস সব মিলিয়ে অবস্থা খারাপ, তাকে থামাতে হবে আমাদের। তো উনি পাঠিয়েছে, তো দেখি কে কে আছে। SAS স্নাইপার জনসব ম্যাকতাভিশ, আমরা তাকে সোপ বলি, আর কাইল গ্যারিক কি তো চেনই, ওকে আমি গ্যাজ নামে ডাকবো, এবং সর্বশেষ সাইমন গোস্ট রাইলি। তো কেট লাজওয়েল জানায় ওর ছবি নেই কেন, ওর ছবি আমাদের অটো ফোর্সে কে আজ পর্যন্ত দেখেনি, তবুও একজন গুরুত্বপূর্ণ যোদ্ধা। তো সর্বশেষ কেট লাজওয়েল জিজ্ঞাসা করে ক্যাপ্টেন প্রাইসকে, তো আপনি এই ফোর্সের নাম কি দেবেন? ক্যাপ্টেন প্রাইস রহস্যময় সুরে বলে, টাস্ক ফোর্স 141। তবে তার কিছুদিন পরই আমরা দেখতে পাই যে উজবেকিস্তানে আলকাতালা এর অলরেডি পতন হলেও সেখানে আলকাতালা এর নতুন এক লিডার এর আবির্ভাব হয়, যার কঠোর নেতৃত্বে সকল রাশিয়ানরা সেখান থেকে ঘাঁটি ছেড়ে পালাতে বাধ্য হয় এবং পুরো আলকাতালা এর পাওয়ারেই উজবেকিস্তান
পাকিস্তান মোটামুটি স্বাধীন হয়ে যায়। এই মূল লিডার হচ্ছে খালেদ আল আসাদ। এই সকল ঘটনাগুলো আমাদেরকে স্পষ্ট ইঙ্গিত দেয় যে পরবর্তীতে অনেক কিছুই ঘটতে যাচ্ছে এবং কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ার 1 এর সাথে এই ঘটনা অনেকটাই কানেক্টেড। গেমের মূল গল্প এখানেই শেষ। এন্ড দ্যাটস দ্য স্টোরি অফ কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ার 2019। আই হোপ ইউ হ্যাভ এনজয়েড দিস এন্টায়ার ভিডিও। সত্যি বলতে, বিলিভ ইট অর নট, কল অফ ডিউটি গেমটাতে তোমাকে হয়তো খুব অসাধারণ গেমপ্লে দেখানো হবে, কিন্তু এই গেমপ্লের আড়ালে যে কঠিন সাম্রাজ্যবাদের একটি ছায়া রয়ে গিয়েছে তা হয়তো আমরা সাদা মনে হয়তো খেয়ালও করতে পারি না। এই গেমটাতে পশ্চিমা বিশ্ব, স্পেশালি ইউএসএ কিংবা ব্রিটেন বা ইউকে যাই বলি না কেন, তারা নিজেদের আধিপত্যবাদ বজায় রাখার জন্য নিজেরাই শক্তিশালী হয়ে থাকবে, কাউকে শক্তিশালী হতে দেবে না, সেরকম মোটিভ নিয়ে এগোয়। এবং গেমগুলোর স্টোরি যদি ঘাটাঘাটি করি, বিষয়টা এরকমই লক্ষ্য করা যায় যে মধ্যপ্রাচ্যের কোনো দেশ কিংবা রাশিয়া নিউক্লিয়ার পাওয়ারে শক্তিশালী হতে পারবে না, কিংবা তাদের ইউএসএ কিংবা পশ্চিমা বিশ্ব হতে বেশি সুপিরিয়র হতে পারবে না। সেজন্যই তাদেরকে থামিয়ে রাখার জন্যই বিভিন্ন মিশন পরিচালনা করা হয় এবং গেমের গল্পগুলো সেভাবে এগোয়। বাই দ্য ওয়ে, এই ছিল আমাদের ভিডিও। কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ার 2 উইল বি রিলিজড সুন, এন্ড আফটার রিলিজিং ইট আই উইল অলসো কভার দ্য স্টোরি অফ কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ার 2। টিল দেন, স্টে অ্যালার্ট, স্টে সেফ, লাভ ইওর ফ্যামিলি, প্লে ভিডিও গেমস, অলওয়েজ বিলিভ ইন দ্য অলমাইটি, এন্ড মোস্ট ইম্পর্ট্যান্টলি, বি কেয়ারফুল টু ইউর নিয়ারেস্ট গাইস। আসসালামু আলাইকুম।